মোহাম্মদ ফিলিস্তিনের মানুষ, মনে রাখিস ইসরায়েলের গোষ্ঠী, আর সেই নবী ওই জায়গায় ইমামতি করেছে। যতই লাফালাফি করো, এখন তো কেউ টেলিভিশন দেখে না, টেলিভিশন ঘরে পৌঁছে গেছে, এর একটা টেলিভিশন দেখলাম, টেলিভিশন ক্যাসেট রেডিও সব একসাথে, ও মরিয়ে গেলে কেউ ইন্নালিল্লাহ বলে না, এরকম অবস্থা হয়ে গেছে, ও আর কেউ ধরেও না, ঠিক কিনা? তো এখন তো কেউ টেলিভিশন দেখেন, একসময় টেলিভিশন আমরাও দেখতাম। তো দেখে এক মহিলা টিউব অয়েল চাপতেছে, আর আর এক আর এক মহিলা কয়, যতই সাফা সাফি করো কোনো এটা শুনি দেখেছেন, আপনারা দেখেছেন না? এটা হলো একটা টিউব অয়েলের অ্যাড দেয়, মানে অন্য কোম্পানির টিউব অয়েল সাফা সাফি করো, কোনো সাফা সাফিতে লাভ হবে না। আরে ইহুদির বাচ্চারা, কোনো কিছুতে লাভ হবে না। আজ আমাদের ইসরায়েলের শিশু মারলি, যুবক মারলি, মা বোনেদেরকে গুলি করে মারলি, গুলি করার আগে ওই ফিলিস্তিনের মুসলিম জাতিকে বেইজ্জতি করলি। একদিন কড়া ক্রান্তিতে যেদিন আল্লাহ হিসাব নেবে, তোর 14 গোষ্ঠী কিন্তু মুসলমানের পা পরিষ্কার করা গোলাম হয়ে যেতে হবে। এতবেলা পরে বে করলেন সুবহানাল্লাহ, ঠিকই বলেছেন, কেউ যখন বলেনি আপনি বলেছেন আলহামদুলিল্লাহ। আবু জেহেল কি ইসরায়েল না ফিলিস্তিন? ফিলিস্তিন মুসলমান আর ইসরায়েল খ্রিস্টান ইহুদি, বলেন আবু জেহেল কি ইসরায়েল না ফিলিস্তিন? ইসরায়েল। আবু জেহেল আমার নবীকে ধ্বংস করার জন্য আমেরিকার পাও ধরে কান্দে, যেমন এই খ্রিস্টান জাতিরা আমেরিকার পাউসাটার দালালরা। মনে রাখিস আবু জেহেল কিন্তু ওই রকম কাফেরদের পাউসাটার দালাল ছিল। ইয়ামিন শহরের হাবিব বিন মালিক যে বাদশা ছিল, ওই বাদশার কাছে গোপনে চিঠি দিয়েছে, হাবিব বিন মালিক গো, আমার বংশের ভিতর একটা ভুয়া নবী দাবি করেছে, হাজার হাজার মানুষকে নতুন কলেমার দাওয়াত দিয়ে এলাকা শেষ করে দিল, আমি একা পারছি না, আপনি দাওয়াত নেন, এই লোকটাকে আমরা একেবারে সমূলে ধ্বংস করে দিই, তা না হলে ওই আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে সর্বনাশ করে দেবে। হাবিব বিন মালিকের কাছে চিঠি দিয়েছে আবু জেহেল গোপনে, যেমন ইসরায়েলকে ইসরায়েল ফোন করছে ইহুদি রাষ্ট্রে, ভাই তোর পাদিকিন ধরে বলছি মুসলমানের যা ভাব, আমি তোর পাইরে উঠছিনি, মানে এক রাত্রে হামাস ওর গোষ্ঠী সব সাফ করে দিয়ে, এখন পাশে আবু জেহেল যখন নবীজির পাল্লাই পড়ে পারে না, তখন ওই হাবিব বিন মালিকের কাছে চিঠি দিয়েছে। হাবিব বিন মালিক চিঠি দিচ্ছে আবু জেহেল, তাহলে আপনি এক কাজ করেন, তাহলে কি আল আব্দুল্লাহর ছেলে নতুন নবী খাতামুন নবীন নবী নূরুল আলা নূর নবী রহমাতাল লিল আলামিন নবী শাফিউল মুসলিমিন নবী ইমামুল মুরসালিন নবীকে দাওয়াত দেন, বড় স্টেজ করেন, প্যান্ডেল করেন, জ্ঞানীগুণী সবাইকে দাওয়াত দেন, আর আমি তার সামনে থাকব, কয়েকটা প্রশ্ন করব, জবাব দেওয়া লাগবে, জবাব যদি না দিতে পারে আর নবীগিরি আমি ছুটাবো, মানে আমেরিকার ফুটানি দেখেন না, আর নবীগিরি ছুটাবো, আর যদি জবাব দিতে পারে আমি হাবিব বিন মালিক উপস্থিত জনগণের ভিতরে কলেমা পড়ে মুসলমান হব। জোরে বলেন মারহাবা। আবু জেহেল কই আবার আর এক সমস্যা দেখছি, যাকে পাঠাই সেই মুসলমান ভাই, আবার এখনো আসলো না, না আসতে পারে মুসলমান, আবার চিঠি দিল প্রশ্ন আপনাকে করা লাগবে না, তার কারণ ওর কাছে হাজার হাজার জিন আছে, ও বিশাল জাদুকর, জোরে করে নজর, আমার নবীকে জাদুকর ছিল, আমার নবীকে জিন পুষ্ট, আমার নবী স্বয়ং আল্লাহর হাবিব, ধরে বলেন ঠিক, আমি প্রশ্ন করব আপনাকে প্রশ্ন করা লাগবে না, তার কারণ আমার বংশের ছেলে ও বিশাল জাদুকর, সব প্রশ্নের জবাব দিয়ে দিবে। এইবার হাবিব বিন মালিক গোপনে একটা চিঠি পাঠাইছে আমার নবীর কাছে, আখেরি পয়গম্বর গো, আমি আসতেছি আপনার দেশে, আবু জেহেল সভাপতি, আবু জেহেল কি সভাপতি, আমি প্রধান অতিথি, আপনিও থাকবেন,
আখেরি পয়গম্বর, আমি কয়েকটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব। যেমন আমি বললাম আমাদের এই র‍্যাবে চাকরি করতো, কি নাম জানে, ডেট নিতে আসছিল শাকের ভাই, ওর বাড়িতে দুইবার গেছি না তিনবার গেছি। আমি বললাম শাকের ভাই, এই যে আমার নাতির কাছ থেকে নম্বরটা নেন, ওই ডেট দিবে, ওর কাছে যদি ডেট থাকে ও দিয়ে দিবে, মানে আমার এই বয়সে তো সম্ভব না, আস্তে আস্তে তো কি বলে হস্তান্তর করাই লাগবে। ঠিক আছে, চিঠি খানা আবু বকরের কাছে গেছে, আবু বকর কয় সর্বনাশ, কি প্রশ্ন বা করবে যদি জবাব দিতে না পারে, মানুষ যাবে ইজ্জত যাবে, আবু বকর তো সরল মানুষ, কি প্রশ্ন করবে তাকে জানে, চিঠিটা নবীর কাছে দেয় নাই। এই দেখে আমেরিকার বস, ইসরায়েলের বস, আবু জেহেল কাফের নেতা, আবু জেহেল আমার নবীকে অপমান করার জন্য, বেইজ্জতি করার জন্য একটা চেয়ার বানাইছে স্বর্ণ দিয়ে, আর একটা চেয়ার বানাইছে রূপা দিয়ে, স্বর্ণের চেয়ারে বসবে ওই ইয়ামিন শহরের আবিদ বিন মালিক, আর সভাপতি বসবে রূপার চেয়ারে, আর আমার নবীকে বসাবে মাটিতে। সব পাই তারা সারা নবী, কিন্তু নবীর কাজে ব্যস্ত, সুবহানাল্লাহ, পাগল কোথাকার, নবী নবীর কাজে ব্যস্ত। আমার নবীর সামনে যখন আবু বকর যেতেন আসমানের দিকে তাকায়ে, ওই চিঠিটা পড়ে পড়ে গোপনে কানতেন, চিঠি নবীর কাছে দেন নাই। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর গো এইভাবে কি জানি গোপনে গোপনে দেখো আর কান্দ, কান্দ কেন, আসমানের দিকে তাকাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে কি পড়া যাবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে হাশরে তোরা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বড় কষ্টের ভিতরে আছি, বলে কি কষ্ট দেখেছি, আবু জেহেল আপনাকে অপমান করার জন্য ইয়ামিনের অধিপতি হাবিব বিন মালিককে দাওয়াত দিয়েছে, ওই উনিকে প্রধান বক্তা, উনি প্রধান অতিথি, উনি বসবে স্বর্ণের চেয়ারে, আর আবু জেহেল সভাপতি বসবে রূপার চেয়ারে, আর আপনাকে নিচে বসাবে। আমার নবী বলছে এই জন্য কান্দ নাকি, বলে আরো ব্যাপার আছে, হাবিব বিন মালিক একটা গোপনে চিঠি দিয়েছে, নবী গো আপনাকে কয়েকটা প্রশ্ন করব, জবাব দিতে পারলে আমি হাবিব বিন মালিক মুসলমান হয়ে যাই, এই জন্য চিঠিটা দিই নাই, চিঠি দেখি আর কান্দি, আমার আপনার নবী নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, সারা বিশ্বের মুসলমান, আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর তুমি কান্দো না, স্বর্ণের চেয়ারটা আমার জন্য বানিয়েছে আর রূপার চেয়ারের মালিক তুমি, বলে হুজুর আপনি বললেই হবে, ওরা কড়া ক্রান্তিতে বসানোর জন্য রেডি রেখেছে, ওই রূপার চেয়ার হলো আবু জেহেল স্বর্ণের চেয়ার বাদশা, আমার নবী বলে আবার আমি বলছি শোনো, ভালো করে শোনো, রূপার চেয়ারে তুমি বলবা, স্বর্ণের চেয়ারে আমি বলব, আর একটা কথা মনে রাখো, ওই বিশাল সম্মেলনে ইয়ামিনের অধিপতি হাবিব বিন মালিক আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ওই প্যান্ডেলে মুসলমান হয়ে যাবে, বলে হুজুর আলহামদুলিল্লাহ খুশি হলাম, এই নেন আপনার চিঠি। মিটিং শুরু হয়ে গেল, বাদশাহ হাজির হয়ে গেল, সভাপতি হাজির হয়ে গেল, সভাপতি আগে বসে না বক্তা আগে বসে, হুজুরে কোন বক্তা আগে বসে, সভাপতি আগে বসে না, সভাপতিকে আবু জেহেল, প্রধান অতিথিকে ইয়ামিন শহরের বাদশা, দুইজন এসে বলছে বসেন, বাদশা বলছে আপনি বসেন, বলছে আপনি বসেন,
আপনি বসেন, আপনি বসেন, দুজন ধাক্কা ধাক্কি করে কেউ বসে না। এমন সময় মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আবু বকর আগে আগে আমার নবী পিছে পিছে আসতেছে, এটা বেয়াদবি নয়। আবু জেহেল আগে আসার কারণ একটাই, যদি বেঈমানরা আমার হাবিবকে পাথর মারে, এই পাথর যেন আমার, আমি আবু বকরের বুকে লাগে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির রোশনে। উনিও কুমতুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আসতেছে আবু জেহেল, কয় বসে পড়ে, বলে আপনি বসে, বাদশাকে বলছে বসে, বলে বসেন তো, দুজন ধাক্কা ধাক্কি করে। এমন সময় নবীজি স্টেজের সামনে জোরে বলেন মারহাবা, বেইজ্জতি করার জন্য ওই কাফের ইহুদির বাচ্চারা আমার নবীকে অপমান করার জন্য স্টেজ সাজিয়েছে। এইবার বাদশাহ নবীকে দেখার সাথে সাথে কি হয়েছে, আমি সমস্ত পৃথিবীর জ্ঞানের শহর, এটা নবীর কথা, ও আদিউল বাবুহা, আর এই জ্ঞানের শহর হলো হযরতে আলী, আর ওনার কাছে বাদশাহই দেখা যাইছো, তাই না? এক লোক গেছে ইন্টারভিউ দিতে খুলনা সেন্টারে, খুলনা সেন্টারে ইন্টারভিউ দিতে গেছে, তো দাঁড়াইছে, বলেন দাঁড়ান ইন্টারভিউ, বলেন আপনার আব্বার নাম কি? জিজ্ঞাসা করছে কাঁপেন কেন, বলে স্যার কাপড় দেখিছেন কি আগে প্রশ্ন করিয়ে দেখেন, তারপরে দেখবেন কাঁপা কাঁপে, বলে প্রশ্ন করার আগেই কাঁপছেন, বলে হ্যাঁ আপনি প্রশ্ন করেন তারপরে দেখবেন কাঁপা কাঁপে। বলে ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ রহমাতুল্লাহ আলামিন দেখার সাথে সাথে বলছে আসেন। নবীজি উঠে পড়লেন, আবু জেহেল পিছনের প্যান্ডেল দিয়ে ঝাঁকিয়ে দো, পিছনে ফাঁকা নাই নাকি, দেখেন ফাঁকা আছে, ইয়ামিনের অধিপতি হাবিব বিন মালিক বলতেছে আবু জেহেল আপনি আমাকে দাওয়াত করে নিয়ে এসে বলাচ্ছেন কেন? বলে শোনো, এত বড় জাদুকর আমি আবু জেহেল যে বসবো, বিশ্বাস করো আমার ভাতিজা এত বড় জাদুকর, আমার চেয়ারের মাঝখানে একটা চাটি সাপ পাঠিয়ে দিয়েছে, আমার নবীকে সাপুরিয়া নাকি, ধরে তো নাউজুবিল্লাহ, চেয়ারের মাঝখানে চাটি সাপ আগে পাঠিয়ে দিয়েছে, বসবো কেমনে? বাদশাহ হাবিব বিন মালিক বলছে আমিও তো বসবো, বসবো করছি কিন্তু বসি না কেন জানেন, এই স্বর্ণের চেয়ারের দুই হাতার উপরে দুই সাপ পনা তুলে বসে আছে, নিচে বসেছে। নবীজি বসে গেলেন, আবু বকর আদবের সাথে দাঁড়ায় আছে, আবু বকরকে কয় বস, আবু বকর চোখের পানি ঝরে কান্দে, বলে কাঁদছো কেন? বলে আমি বসবো না, বলে আমি আখিরি পয়গম্বর হুকুম দিলাম তুমি বসো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত বড় ক্ষমতা, বাদশার চেয়ার আপনাকে আল্লাহ তাআলা দান করলো, আর ওই বেঈমান আবু জেহেলের চেয়ারে আমাকে বসাচ্ছেন, আমি বসতে পারি কিন্তু একটা কথা, কাল কিয়ামতের মাঠে গো নবী দুখানা চেয়ার হবে, একটা চেয়ারে বসবে আল্লাহ, তিনি হবেন বিচারক, আর আরেকটা চেয়ারে বসবেন আপনি, আপনি হবেন ব্যারিস্টার, আপনার সুপারিশে জাহান্নাম জান্নাত পাবে মানুষ। সেই মহা বিপদের দিনে আমি আবু বকরকে আপনার পার্শ্বে একটু জায়গা দিবেন কিনা গুরু, আমারে কি রাখবেন করে চরণ দাসী। অনেকে গুতা মারে, একটু দুই একটা লালন গীতি গান না কেন, বুঝছেন? আমি লালন গীতি গাইলেই যাবার মোল্লারা সুযোগ পায়,
দেখবেন সব মোল্লারা গান গাচ্ছে, সিনেমার গান, নাজায়েজ গান, 60,000 টাকা বক্তা নিয়ে যায়, এসে 2-4 খান গান গাই, বাস পলে চলে যায়, যাইয়ে দৌড় মারে। আর আমি 4-3 ঘন্টা ওয়াজ করি, 2-1টা গানের টান যখন মারি তখন কয় ও পাকা বাউ, যার জন্য আমি ওসব আগে বাদ দিয়ে দিয়েছি, এখন আর ভাল লাগে না। তার কারণ আপনাদের এলাকায় বহু ওয়াজ করেছি, কিন্তু আমি কি গান কম জানি? তেরে পাচে হিরে মাতি, হিন্দি, জব এ জিয়ন টুট জায়েগা আসমান জমিন ফালা হোগা, কহ রহে গাসা এ কুদরত আয় ও তেরি, ও দুনিয়া বানানে ওয়ালে কিয়া হোগা দুনিয়া তেরি। আমি তো গজল কম জানি না, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এ পৃথিবী যেমন আছে থাকবে অবিক, আমি শুধু থাকব না এই জনপূর্ণ ভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। এই গানটা যখন মিডিয়া তুলে দিবে, একদল কাফেরের বাচ্চা বলবে নাউজুবিল্লাহ এটা বেদাত, কিন্তু ওরা যার ভক্ত তারা আবার সেই বক্তারা গান গায় এ আকাশকে সাকি রেখে তোমায় বেসেছি ভালো। যখন ওদের বক্তা গান গায় তখন ওই দালাল কয় মাশাআল্লাহ তেল জুড়ানো দম মাসে কে উচিত কথা বলল, কারো বাবা ক্ষমতা নাই। আমি বাঙালি হুজুর কাউকে ভাই করে কথা বলি না, মরণ হবে হোক জেল হবে হোক, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি, বিএনপির বিরুদ্ধে বলেছি, আমি কারোর বিরুদ্ধে বলি নাই। আমি একটা লোককে দেখতে পারি না যে নবীদের আর অলিদের বিরুদ্ধে বলে, এর মুখ দেখলে ওজুই থাকে না, নামাজ পড়বে। তার কারণ তুমি মোল্লা মাল নিয়ে তারপরে পকেটে করে আবার উবাজে উঠে, আজকাল আবার কিছু মোল্লা বাইর হয়েছে, আগের টাকাটা আগে নিয়ে দিতে হয়, মানে 1,00,000 টাকা তো আগে 50,000 নিবে, নিয়ে বলবে কি বাকি 50,000 না পাঠালে আমি যাবো না, কিন্তু এখন দেখছি পোস্টার মোস্টার ছাপানো হয়ে গেছে, না দিলেও সমস্যা, তখন জমি বন্দুক দিয়ে 50,000 টাকা পাঠিয়ে দেওয়া, আইসি জমি সারা দাঁড়া করে এখানে এ গান ও গান ও গান করে বলে যে আল্লাহ চলে যায়, পীরের বিরুদ্ধে বললো, শেখ হাসিনার বিরুদ্ধে বললো, বাস খুশি হয়ে যায়। তাহলে নাটক করে সিনেমা করে সে আবার প্রধান বক্তা হয়ে কয় আল্লামা অমুক, আমি কে রে, আল্লামা লেখে কেমনে, ও নাটক করে, ও সিনেমা করে, কিন্তু সিনেমা করতে করতে আবার বক্তাগিরিও করে। এদেশের পশা মানুষের ভিতরে, যে দেশের ছাগলের দেশে ভেড়া নেতা, সেই জায়গায় নিজামুদ্দিন দুলাউরি তুমি চলে গেছো আলহামদুলিল্লাহ, মরণ ইয়াকুব তুমি চলে গেছো আলহামদুলিল্লাহ, আব্দুল হাব্বুল বলে বাংলাদেশ তুমি চলে গেছো আলহামদুলিল্লাহ, আর তোমরা আমাকে ফেলাই গেছো এমন একটা কাশরার ভিতরে যে দেশের কাশরা বক্তা করে। এত কষ্ট করি এই দেশকে, মানুষকে 43 বছর ধরে ওয়াজ শোনায়, আর মুস উঠেলে সে কয় বাঙালি হুজুর কোন বক্তাই না, আমি তোর মার বিয়েই তো হয় নাই আমি যখন বক্তা হয়েছি রে পাগলা বক্তা, কইস কি তুই বাইরে আমার মতলববাজি ছেড়ে দিয়ে খোদার কাছে ঘুরেন, সামনে নির্বাচন আসতেছে, মসজিদের ভিতরে বসে বলছে 5,000 টাকা রাখ, খবরদার ধানের শেষ মার খায় ভোট দিস, কত নিল মসজিদের ভিতরে কয় হুজুর স্যার চিন্তা করেন না, খোদার কসম ভোট আপনার, মসজিদের বারান্দায় এসে লাঙ্গল মার্কা 2,000 টাকা দিয়ে বলছে ভোটটা দিস, মসজিদের বারান্দায় এসে বলছে খোদার কসম চিন্তা করেন না, নো লাঙ্গল ছাড়া আমি ভোট দেব না, আমি একটা খাই, আব্বা তুই একটা খা, এত কষ্ট করে ব্যাগ টানছিস, একেবারে সম্বল শেষ করতে হয় না, এই রুটিটা রেখে দে, আবার ক্ষুদা লাগলে দুজন অর্ধেক অর্ধেক করে খাবো, দুজন দুটা খেয়ে পানি টানি খেয়ে রওনা দিচ্ছে,
এই ঈসা নবীর অতিভক্তি চোরের লক্ষণ। এই চোর মার্খা খাদেন, আস্তে করে একটা রুটি খাইয়ে পেট ভরে নেন, ব্যাগের মধ্যে থেকে রুটি দাঁড়িয়ে খেয়ে ফেলেছে। কিছু দূর যাই বলছে, বাবা একটু পানি শুনি খাওয়ার দরকার, রুটিটা তুই আর দেখ, আমি আর দেখ খাই রুটিটা বাইর কর। ব্যাগটা দিয়ে বলছে, হুজুর আপনার পবিত্র হাতে বাইর করেন। আসে এখানে, হে রুটি আর আসি, জোরে বল রুটি আর আসি, হুজুর আপনার পবিত্র হাতে রুটি বাইর করেন। বলছে তুই ব্যাগ টানছিস, তুই বাইর কর। বলছেন আপনার হাতের একটা বরকত আছে, চুরি করলে কোনোদিন সেই হাতে বরকত কি আর থাকে। বের করেন, ব্যাগের মধ্যে দেখে রুটি নাই। ঈসা নবী বলছে, বাবা তুই রুটিটা নাই কেন, তুই কি জানি? বলছে ব্যাগ তো তোর কাছে, রুটি নাই কেন? বলে হুজুর আল্লাহর কসম আমি বলতে পারব না, এরকম দুই একটা সিটার বাংলাদেশে নাই, নেই দুই একটা কেন, হাজার হাজার সিটার ধরে বলেন ঠিক কিনা। মিল ভিটার সমিতির ভোট হয় না, একেবারে গায়ে হাত দিয়ে বলছে, তোর মার গায়ে হাত দিয়ে বলছে, আমার মরা মায়ের মুখ দেখবি, তুই আমার 2000 টাকা দিলি ভোট, তোর আবার যাই দিস অন্য জায়গায়। আমার এবার রুটিটা কই গেল? বুঝলি হুজুর আমি তো বলতে পারবো না, বলে ব্যাগটা তো তোর কাছে আছে, রুটি আবার খাবে কেটা? বলে খোদার কসম আমি বলতে পারবো না। ঈসা নবী কয়, এইরকম যদি খাদেম হয় তাহলে পীরও শেষ, পীরের গোষ্ঠীও শেষ, আর সাধু নেতার চামচা যদি চোর হয় দেশও ডুববে ও দেশের মাটিও ধ্বংস হয়ে যাবে। নদীর ওই পারে পাড়ি দিচ্ছে, হাইটি যাচ্ছে। বলছে হুজুর কি ব্যাপার, হাইটি যাচ্ছেন মানে? বলে হাইটি যাবো। বলে আমি কি করবো? বলে তুই আমার পাশে পাশে হাইটি আয়। বলছে পাগল নাকি? মানে হচ্ছে রুটি শুধু বেরিয়ে গেছে। বলে একটু হুজুর ধরে নেন, ধরা লাগবে না। পানির উপর দিয়ে হেঁটে গেলেন, কাপড় ভিজল না, সুবহানাল্লাহ, নবীদের এই পাওয়ার আছে কি নাই, শাহ মখদুমের এই পাওয়ার আছে কি নাই, শাহজালালের এই পাওয়ার আছে কি নাই? ওই পারে যাই বলছে হুজুর দেখি আপনার পা দুখানে একটু সোমা খাবো। সর্বনাশ, পানির উপর দিয়ে হাইটে আসলেন, কাপড় ভিজল না। হুজুর দেখি এই দুয়াটা আমি আপনাকে একটু শিখাই, এত কষ্ট করে ব্যাগ টানছি যাতে নদী পাড়ি দেওয়ার সময় আমার হতে না, শিখাবো না, শিখাবো, শিখাবেন তো? হ্যাঁ শিখাবো, সত্যি তো? হ্যাঁ। নদী পার হয়ে যাওয়ার সময় একটা হরিণ দৌড় মারল, ঈসা নবীর ডাক দিয়ে কয়, হরিণ এদিকে আয়। হরিণ নবীরা আর অলিরা ডাকলে আসবে কি আসবে না? মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি নামাজ আদায় করছে, আর একটা বাঘ এইভাবে গিয়ে দাঁড়িয়ে গোলামের মতো দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, ঈসা রহুল্লাহ, শুয়ে পড়, আমার ক্ষুধা লাগছে, জবাই করে খাবো। সঙ্গে সঙ্গে হরিণ শুয়ে পড়ল, ঈসা আলাইহিস সালাম জবাই করলেন, অটোমেটিক হরিণের মাংস তরকারি হয়ে গেল। সুবহানাল্লাহ, হুজুর আপনার পায়ে একটু সালাম করব, আপনার পায়ে একটু সালাম করবো। কেন? হরিণ মানুষের গন্ধ দেখলে থাকে না, আর আপনি বলার সাথে সাথে শুয়ে পড়লে হুজুর আপনার পা ধরে ধরে বলছে, এই দুয়ারটা আপনি আমাকে শেখাবেন, শেখাবো যা বল, শিখাবো তো কখন? এইবার কিছু দূর গিয়ে বলছে, বাবা এটা কথা বলি দেখি, যে আল্লাহ তাআলা তোকে আর আমাকে নদীর উপর দিয়ে পাড়ি দেওয়ালে লুঙ্গি ভিজল না, আল্লাহ আমাকে কত ভালোবাসে, সে আল্লাহর কসম খায় বল, রুটিটা দেখছিস নাকি? বলে আপনার এত বড় ক্ষমতা, একটা রুটি রুটি করেন কেন? আমার একটা রুটিতে তোর হাতেই তো ব্যাগ ছিল, তো রুটি যাবে কোথায়? বলে হুজুর, যে আল্লাহ তাআলা আপনাকে পানির উপর দিয়ে হাঁটাইলো, সে আল্লাহর কসম খেয়ে বলছে, রুটি আমি খাইনি। ঈসা নবী কয়, এ মাল একেবারে টাটকা মাল, এরকম টাটকা মুসল্লি আছে কি নাই? হুজুর আপনার কি সন্দেহ কাটেনি? বলছে সন্দেহ তুই আর আমি ছাড়া তো কেউ নাই, আমি তো খাইনি, আর ব্যাগ তো তোর কাছে, বল তো দেখি, যে আল্লাহ তোকে আর আমাকে হরিণ ডাক দিলাম, হরিণ শুয়ে পড়ল,
জিন্দগিতে চল চৈদ্দ গোষ্ঠী মুরগির মাংস খাইসাই আর আমারও সিলাই হরিণের মাংস খালি। বলতো যে আল্লাহ হরিণকে দিয়ে সালাম দেওয়াইলো, যে আল্লাহ হরিণের মাংস অটোমেটিক তরকারি করে ফেললো, সে আল্লাহর কসম খায় বল রুটি খাইছিস নাকি? এত বড় ক্ষমতাতে এই একটা রুটি রুটি করেন কেন আপনি? কোন আমার মনে ব্যথাই তো এটা যে রুটিটা খাইলো কেনা। বলে হুজুর আপনার জিজ্ঞেস করবেন না তো, হুজুরাত জিজ্ঞাসা করবেন না তো, না আপনার গায়ে হাত দিয়ে বলেন তো একটা রুটি। বলে আমি ওয়াদা দিলাম তোকে আর জিজ্ঞেস করব না। জিজ্ঞেস করবেন না তো, না আমি ঈসা নবী আমার জবান দিলাম তোকে জীবনে আর জিজ্ঞেস করব না। বল চিন্তা করছে আর জিজ্ঞেস করবে না। আমি বাইছি হুজুর আপনার গায়ে হাত দিয়ে বলছে খোদার কসম রুটিটা আমি খাইনি। ঈসা নবী কয় যে কড়া মুনাফিক দেখছি, কড়া বেঈমান, এরকম কড়া বেঈমান নাই না। অফিসের ভিতরে পাগড়ি মাথায় দিয়ে বসে এত বড় দাড়ি, জোহরের নামাজ পড়ে এসে তসবিহ জপতেছে, আর আরেকজন কাজীর চাকরি নিতে এসছে, হুজুর সিগনেচার করে দেন, আপনার সিগনেচারে আমার কাজীর চাকরিটা হবে। বলছে বুঝতে পারছো না মাল কই? বলে আমি গরিব মানুষ। বলে কত লাগবে? বলে 25,000। বলে হুজুর আপনার নামও যা আমার নামও তাই, আমি কোরআনে হাফিজ, আপনার নাম শফিকুল, আমার নাম হাফিজ শফিকুল ইসলাম, তো একটু কম নেবেন না? বলে নামে নামে কম হলো 12,000 নিয়ে আরো 13,000। মাথায় পাগড়ি দিয়ে মুখে দাড়ি দিয়ে যারা জোহরের নামাজ পড়ে এসে এখনো ঘুষের হাতকে বন্ধ করতে পারবা, তুমিও রেডি হয়ে যাও, তুমিও ইহুদিদের লাঠি তোমাকে খাওয়াই লাগবে, আর তোমার দোয়াতে কাজ হবে না। এইবার খাইসনি? বলে খুদার কসম খাইনি। সামনে আগায় ঈসা নবী তিনটা মাটির ঢিলা এক জায়গায় করছে, মাটির ঢিলা হাফ কেজি মতন ওজন হবে মাটির। আমি ঈসা বলছি স্বর্ণ হয়ে যাও, হবে কি হবে না? জোরে বল হবে। আমরা তিন হুজুর যদি একেবারে আসি আনিল হাকিম হবে নাকি? নবী আর আমরা একই নাকি? এইবার ঈসা নবী বলল মাটি স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে গেল। একটানা খাদেম বলছে হুজুর পানির উপর হাঁটা দোয়া আমার দরকার নাই, হরিণ শিকার করা দোয়া আমার দরকার নাই, মাটি দেখ সোনা বানালেন এই দোয়াটা শিখাও। কয়টা দোলা? ঈসা নবী বলছে একটু ধৈর্য ধর, তোকে তো শিখাবো, আমার খুব শখ রুটি না খাইলো কিনা। তারপরে হুজুর আপনি বললেন যে আর জিজ্ঞাসা করবেন না, আমি তোকে তো জিজ্ঞাসা করবো না, এটা আমার জবান, তোকে আর জিজ্ঞাসা করবো না। আচ্ছা ঠিক আছে হুজুর, এই তিনটা স্বর্ণের দোলা আপনি কি করবেন? ঈসা নবী বলছে রুটিটা হারানোর পরে আমার ক্ষুধা লাগছে, আমি একটা নিব। এত কষ্ট করে ব্যাগ টানছিস, তোকে একটা দিব, একটা আমি নিব, একটা তোকে দিব। বলে হুজুর আর একটা জীবনে জিজ্ঞেস করবো না রুটি খাইলো কে, যদি কোনোদিন রুটি চোর ঘুরে আসে, ঘুরে এসে বলে হুজুর আমি রুটি খাইছি, এইটা ওই রুটি চোরকে দেব। বলে হুজুর দিবেন তো? ঈসা নবীরটা ঈসা নবী রেখে দিয়েছে, আর তুই ব্যাগ টানছিস তুই না? বলে হুজুর ওই দেখা। বলে ওইটা তোরও না আমারও না, একটা রুটির জন্য যে জাতি খোদার কসম করে কি করতে পারে, তাহলে কত চিটা ওই জাতি। আমি জিজ্ঞাসা করবো না তোকে আর, ওই রুটি চোর যদি কোনোদিন এসে আমার কাছে শিকার হয়, তাহলে এই দলাটা রুটি চোরকে দেব। বলে হুজুর দেবেন? বলে তোরটা তোর দিয়েই দিয়েছি, আমারটা আমি লিয়েছি। বলে হুজুর কিছু মনে করেন না, আপনি একজন আল্লাহর নবী, আপনার মুখে হাত দিয়ে বলছি দিবেন তো হুজুর। বলে কি ওইটা? বলে ওইটা তোর না আমার না রুটি চলে, আপনার মুখে হাত দিয়ে বলছি হুজুর গো, খোদার কসম কিছু মনে করবেন না, রুটিটা আমি খাইছি।
যারা এখনো মসজিদের ক্যাশ চুরি করে খায়, মাদ্রাসার কোরআন বেচে খায়, মাদ্রাসার জাকাতের টাকা এটা গরিবদের টাকা খায়, এখনো যারা ধর্মের নামে কলঙ্ক করে খায়, এই জাতির দোয়া করলে ইসরায়েলের সাথে কোনদিন ফিলিস্তিন জয়ী হবে না। তবে বাবাজি আজকে সোজা মোহরির বাড়িতে, এটা কোনো প্রাতিষ্ঠানিক জালসা নয়, এটা মাদ্রাসার নয়, এটা গোরস্থানের নয়, এটা একেবারে তার বাবার আত্মার মাগফিরাতের জালসা। এই জায়গায় কেউ তবারকের লোভে আসে না, নাকি তবারক তো হয়ই না, তবারক দেয় না, তাহলে এখানে কোনো তবারকের স্বার্থ নেই। এই জায়গায় এসেছেন সারাদিন মাঠে ঘাটে কয়টা গরু লালন পালন করেন, গরুর বাথান থেকে কত কষ্ট করে আজকে সারাদিন মাইকিং শুনে কল্পনা করে আছেন, আজকে এইবার বৎসরের প্রথম জালসা একটু চোখের পানি ফেলে বাঙালি হুজুরের সঙ্গে কাঁদতে চায়। এ সব মানুষগুলো একেবারে আল্লাহ রসুলের খাস বান্দা আর খাস উম্মত জোরে বলেন ঠিক কিনা? একটু হাত করে আমরা কি দোয়া করতে পারি না বিশ্বের মুসলিম জাতির জন্য? একটু আমার দোয়ার আগে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চাই, ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাম।
আপনি মোদাম সবাই পড়া লাগে حسنت جميع خصاله صلوا سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اكبر سورة فاتحة تین بار سورة إخلاص এগারো বার দুরুদ শরীফ। জনাব, আজকের আয়োজিত মাহফিলের কর্তৃপক্ষ যারা আমার খুব কাছের মানুষ সুজা উদ্দিন মোহরিরা, যে কয়েকজন ভাই, তার ভিতরে একটা ভাই সিলেটে শুয়ে আছে, তাই না? মা বাপ কবরে আছে, আমাদেরও মা বাপ আছে, তাই সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تین بار سورة إخلاص পড়লে এক খতম কুরআন শরীফের নেকি কে দিবেন? পঞ্চাশ লক্ষ লালন গীতি গেলে একটা নেকি হবে না। এই পড়ুন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى آله وأصحابه وبارك وسلم যে সব ভাইগুলো মারা গেছে আল্লাহ যেন জান্নাতবাসী করেন সবাই বলি আমি। সুজাউদ্দিনের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে সবাইকে জান্নাতবাসী করুন সবাই বলি আমি। যে কয়েকজন ভাই বোন জীবিত আছে আমি বাঙালি হুজুরকে আমি জীবিত থাকাকালীন যেন শুনতে পাই সব ভাই বোন হজ করে ফেলেছে, আল্লাহ পারে না নাকি? ভাব তো সেরকমই মনে হচ্ছে, আল্লাহ পারে? আল্লাহ যেন সবাইকে মাফ করেন। দেখেন, আমরা আপনারা এলাকায় ওয়াজ করতে আসি, কিছুক্ষণ ওয়াজ করার পরে কমিটি গুঁতাগুঁতি করে, তার মানে কি কালেকশন করে, আপনারা কি বলেন? আর কেবল ওয়াজ জমি আসলো আর অমনি মারহাবা শুরু করলো, এই বাঙালি হুজুরের ওয়াজ আছে মনে যাবো না, আমাদেরকে নিয়ে আসে কালেকশন করার জন্য। আজকে দেখেন তো কালেকশন নাই, একেবারে ফুল আড়াই ঘন্টা ওয়াজ একাধারে, মনে হচ্ছে যেন এখনো রায় তো হয়ই নাই, ঠিক কিনা? তার কারণ সবাই এক খেয়ালে, নবীজির খেয়ালে, আল্লাহর খেয়ালে আছে। আমরা হিংসা নিন্দা বাদ দিতে পারি না, হিংসা নিন্দা বাদ দিয়ে এদিন আসছে রতল মুস্তাকিম, আপনি যে নামাজে দাঁড়িয়ে পড়েন সরল সহজ রাস্তা দোহাই দিয়ে চিটার বাটপারির রাস্তা খুঁজলে কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। গুনার বোঝা মাথায় নিয়ে তোমায় ডাকতেছি, মাফ করো গো মাবুদ মাওলা ইলাহি। নিশি রাত্রিতে সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা খোলা আছে সেটা তোমার রহমতের দরজা।
এলাকার গরিব কাঙ্গাল সারা দিন মাঠে খাটা মানুষগুলোকে নিয়ে নিশি রাত্রিতে হাত দুখানা তুলেছে। আজকের মাহফিলের তেলাওয়াত জিয়ারত দরুদ সালাম রহমাতাল লিল আলামিন দরদে নবীর রওজা পাকে পৌঁছা। তমাম পৃথিবীর নবী ওলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখুল বুজুর্গ প্রত্যেকের দরবারে এই দুরুদ আর সালাম জিয়ারতটুকু পৌঁছায় না। এই সাজাদপুর থানার ভিতরে হযরত শাহ মখদুম শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি পারসি হযরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি সহ সারা বাংলার প্রত্যেকটা ওলিদের দরবারে আজকের মাহফিল পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি এই নিশি রাত্রিতে হাত খাড়া করেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সংসারের লোভে পড়ে অর্থের পিছনে দৌড়াইতে গিয়ে মা কবরে কেমন আছে খোঁজ নাই, বাবা কেমন আছে খোঁজ নাই। কবরের পাশ দিয়ে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায় মা চিৎকার করে কান্দে, কে যাও রে পথিক, আমি এক হত ভাগিনী মা সেনাবাহিনী পেটে রেখেছিলাম, পুলিশ দারোগা ইঞ্জিনিয়ার ডাক্তার রেখেছিলেন, আমি কপাল পোড়া মা একজন আলেম পেটে রাখতে পারি নাই, বাচ্চাগুলোকে পেটে করে টানতে গিয়ে রুকু সেজদা দিতে পারিনি আমি বাবা, গোয়াল ঘর বাথান দেখতে ব্যবসা বাণিজ্য দেখতে ক্লান্তি এসে নামাজ ছেড়ে দিয়েছি, বৃষ্টি বন্যার পানিতে গোরস্থান ডুবে গেল রে, আমি কপাল পোড়া মা বাপের কবরের আগুন নিভল। মাদ্রাসা থেকে বাড়ি আসতাম কোলের ভিতরে জড়ায় ধরে বলতেন মা কামাই খাওয়ার আশা করি না রে বেটা, বেটা তুই মরিলে মাটি দিবি, মরণ কালে আল্লাহ তাআলা কোরআন পড়ে শোনাবি। কেমন আছে মা, কেমন আছে বাবা, কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন মানুষ হাত বাড়িয়েছে হাজার হাজার টাকা, ডাক্তারকে দিয়েছে রোগ ভালো হয় নাই, মা রুগী বাবা রুগী নিজে রুগী স্ত্রী রুগী বেটা বেটি রুগী। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি গো। প্রত্যেকের ঘর থেকে রোগ উঠাই না। এমন মানুষ হাত বাড়িয়েছে ব্যাংক থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যায় না, মোবাইল বন্ধ রেখেছে। মাবুদ গো আমাদের ঋণ পরিশোধ করার একটা রাস্তা দাও। এমন মানুষ হাত বাড়িয়েছে মা বাপের টাকা পয়সা নিয়ে লেখাপড়া করে বড় সার্টিফিকেট পেয়েছে কিন্তু বেকারত্বের অভিশাপে ভুগছে, মাকে একটা কাপড় কিনে দিতে পারে না,
বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিতে পারে না। মা বলগো, বেকারত্বের অভিশাপ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এমনও বাবা থাকলেও থাকতে পারে, মেয়ে ঘরে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, জাহেরিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না, মা বাপ অত্যন্ত গরিব, এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া যায় না। সব সময় মা বাবা চিন্তা করে, মা বুঝব কোন সময় যেন শয়তান দুর্ঘটনা ঘটায় দেয়। যুবতী মেয়ে নিয়ে যে সব মা বাবা চিন্তায় আসে, চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। ক্লাস ওয়ান থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, সকল ছাত্র ভাইরা মাদ্রাসার ছাত্র যদি থাকে, অদারো বিশ্বহারি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহেদুল উকদাতা মিল্লি সানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আয় রব্বুল আলামিন, সুজাউদ্দিন মোহরি, ভাই হারা এক অসহায়, বাবা মা হারা এক অসহায়, মামুদ গো কয়েক ভাই মিলে প্রতি বছর 30শে অক্টোবর বাৎসরিক একটা দুয়ার মাহফিল করে, কোটি কোটি টাকা আছে, সন্তানরা মা বাবার জন্য একজন আলেমকে ডেকে দোয়া করায় না, আর এরা কয় ভাই একত্র হয়ে বিশাল জালসা, হাজারো মুসল্লিদের দোয়া তার মা বাবা পায়। এই মাহফিলকে তুমি কবুল করে নাও, ওদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে, কেয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কেয়ামত একদিন হবে, তমাম পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে উঠাবা, সেই কিয়ামতের দিনে সুজাউদ্দিনের মা বাবাকে জান্নাতের পোশাকটা তুমি তোমার কুদরতি হাতে পরায়ে কবর থেকে উঠায়ও। ভাই বোন গুলোকে ভালো রাখো, আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত উঠায় নাও। এই মাহফিলের পিছনে যা কিছু খরচ করেছে ভাই বোন মিলে, তাদের মা বাবার আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবে উঠায় নাও। হাসান যেমন হুসাইনকে ছাড়া বাঁচে নাই, হুসাইন হাসানকে ছাড়া বাঁচে নাই। আমি মুসাফির, তোমার আদালতে দোয়া করি, সুজাউদ্দিনের ভাই বোন গুলোর ভিতরে এইভাবে মহাব্বত পয়দা করে দাও। মাহমুদ নয়ন তো এই হাতে হাত দিয়ে তওবা করেছিল, নয়নের তো ভক্তি বিশ্বাস কমতি ছিল না, তারপরেও তুমি কেন তাকে দেউলিয়া বানাইলা? একমাত্র তুমি ছাড়া কেউ জানে না, যাকে জিরো বানাও আবার হিরো বানাতেও তোমার দেরি লাগে না। নয়নের জন্য আমি তোমার আদালতে কাঠ গড়ায় দাঁড়ায় অনুনয় বিনয় করে বলি, মাহমুদ গো এই গরিবের ছেলে নয়নকে তুমি হেফাজত করো। নয়নের বাচ্চা বাল বাচ্চা তার স্ত্রীকে কবুল করো, মাহমুদ গো তুমি তার সকল ইজ্জত ফিরিয়ে দাও। মাইক ছেড়ে দেওয়ার আগে তোমার দরবারে দরখাস্ত করি, এদের ঘরে যে মেহমানদারি করেছে মেহমানদারিতে কোনো ত্রুটি নাই কবুল করে নিও। বিদায়ের সময় আবার দেখা হবে 30শে অক্টোবর, তোমার দরবারে বলে যায়, নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে পড়ে থাকতে দেখেছি, প্যারালাইসিস হয়ে
বিছানায় চিল্লায় চিল্লায় মরতে দেখেছি, বিদায় হয়ে যাচ্ছি বাবু, দিনে দিনে দিন শেষ হয়ে যায়। কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়, যেদিনই মরণ লেখ যেখানেই মরণ লেখ, পাক্কা নামাজি পাক্কা মুসলমান পাক্কা ইমানদার, না বানায়ে আমাদেরকে কাফনের কাপড় পরায়ো না। সুজাউদ্দিন মারা যাবে, ছেলে থাকবে, ছেলে মারা যাবে, নাতি থাকবে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল বাড়ির উপর থেকে উঠায় নিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।